2019-20 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। বাজেটে যাত্রী ও পণ্যবাহী বাস, ট্রাক ও লরি, থ্রি হুইলার, অ্যাম্বুলেন্স ও স্কুল বাস ছাড়া সব ধরনের গাড়ির মালিকদের রেজিস্ট্রেশন ফি, রুট পারমিট, ফিটনেস সনদ, মালিকানা সনদ ইত্যাদি গ্রহণ ও নবায়নকালে যে মাশুল পরিশোধ করা হবে এর ওপর 10% সম্পূরক শুল্ক আরোপের কথা বলা হয়েছে। এতে ব্যক্তিগত গাড়ির মালিকদের খরচ বাড়বে, বিশেষ করে যানজটের শহরে যারা সন্তানের স্কুল, নিজের অফিস সহ জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য গাড়ি কিনছেন তাদের বাড়তি খরচের চাপে পড়তে হবে। সরকার যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে এই উদ্যোগ নিয়েছে।